আগামী নির্বাচনের দাবিতে দখলকৃত জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে হয়েছে ব্যাপক বিক্ষোভ। মঙ্গলবার রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় বেশ কয়েকজন আটক হয়। এর আগে ইসরায়েলি পার্লামেন্টে ভবন নেসেট থেকে বিক্ষোভকারীরা বিশাল মিছিল নিয়ে রওনা হয় প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে, দিচ্ছিল সরকার পতনের স্লোগানও। বেশ কিছুদিন ধরেই আলট্রা অর্থোডক্স ইহুদিদের বিক্ষোভে উত্তাল দেশটি। মূলত সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদেই এই ক্ষোভ। তাদের অভিযোগ, জোরপূর্বক রণক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা করছে সরকার।